এটা কি 999 শুনেন আমি তো মার্ডার কইরা ফলাইছি 2021 সালে রাজধানীর কদমতলিতে মা বাবা ও বোনকে হত্যা করায় আটক করা হয় মেহজাবিন নামের এক নারীকে সম্পত্তি অনৈতিক কাজ করানোর অভিযোগ স্বামীর সঙ্গে নিজের বোনের অবৈধ সম্পর্ক নানা ইস্যুতে নিজেই পরিবারের সকলকে হত্যা করে বলে আদালতে স্বীকারোক্তি দেয় ওই নারী এই ঘটনাটি অবলম্বনে নির্মিত হয়েছে রায়হান রাফির ওয়েব ফিল্ম ফ্রাইডে ওয়েলকাম টু ফার্স্ট শো আজকে আমরা কথা বলবো সম্প্রতি বিঞ্জে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ফ্রাইডে নিয়ে প্রথমেই বলে রাখি সিনেমার গল্প মোটামুটি প্রেডিক্টেবল এখানে আসলে স্পয়লার দেওয়ার মতো বা স্পয়লার রেখে দেওয়ার মতো কিছু নেই কারণ ট্রেলার ও উপরে যে সত্য ঘটনাটি এর আগে বললাম এগুলো শুনে মোটামুটি আন্দাজ করতে অনেকেই পেরেছেন দর্শক যে কি হতে পারে তবে রাফির মতো আমিও বলতে চাই এই সিনেমাটি আসলেই সকলের জন্য নয় শুধুমাত্র যে ভায়োলেন্স রয়েছে সে কারণে নয় কিছু যৌনতা সম্পর্কিত কিছু বিষয় রয়েছে যা একই সঙ্গে ডিস্টার্বিং হতে পারে এবং যা অবশ্যই প্রাপ্তবয়স্ক ছাড়া দেখা উচিত হবে না বলে আমার মনে হয়েছে আর দুর্বল চিত্তের হলে আপনার মানসিক চাপ সৃষ্টি হতে পারে তাই বুঝে শুনেই সিনেমাটি দেখবেন চলে যায় গল্পে তমা মির্জা আর নাসিরউদ্দিন খান তারা স্বামী স্ত্রী আমরা আসল নাম ধরেই কথা বলছি শুরুতেই নাসিরকে দেখানো হয় প্রেম করছেন তিনি নিজের শালীর সঙ্গে যে চরিত্র অভিনয় করেছে নীলাঞ্জলা নীল মোটামুটি স্ট্যাবলিশ করা হয় এখানে যে নাসির আসলে একজন বহু নারীতে আসক্ত পুরুষ এদিকে নিজের বাবার অনেক দিন পর ঘরে ফেরা উপলক্ষে স্বামী সন্তান নিয়ে বাড়িতে বেড়াতে যান তমা মির্জা সেখানে এসেই হাতে নাতে তিনি ধরে ফেলেন নিজের স্বামী ও নিজের বোনের অবৈধ সম্পর্ক মাকে তিনি অনেকবার করে বলার চেষ্টা করেন তার মা বিষয়টি তাকে চেপে যেতে বলে কারণ হিসেবে দেখানো হয় তমার মা যেই চরিত্র অভিনয় করেছেন ফারজানা ছবি তিনি নিজেও অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন একসময় এবং নিজের মেয়েদেরও তিনি বাধ্য করেছেন অনেক সময় এসব সম্পর্কে লিপ্ত হতে এসব কিছুই মেনে নিতে পারেন না তমা সিদ্ধান্ত নেন সব কিছুর প্রতিশোধ নেবেন বাকি গল্পটা না হয় তোলা থাকলো সেটা না হয় আপনারা যারা সিনেমা দেখবেন তারা বাকিটা জেনে যাবেন আমি বললাম শান্তি পাবো না তোমার দম বন্ধ করে আমি তোমারে যন্ত্রণা দিয়ে 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 দিলে দিলে মারবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনা থেকে আমি তুলে ধরতে চাই সেটি হচ্ছে চাইল্ডহুড ট্রমা এটি নিয়ে আগেও একটি কন্টেন্টে আমরা কথা বলেছি তবে এই কন্টেন্টের ক্ষেত্রে এটি অপ্রাসঙ্গিক লাগতে পারে কিন্তু এখানেই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই চাইল্ডহুড ট্রমা এই বিষয়টি তমা যেই চরিত্রে কাজ করেছেন সেই মেয়েটি অর্থাৎ মেহজাবিনের চরিত্রে কাজ করেছেন তমা সেই মেয়েটি কিন্তু আর পাঁচটা মেয়ের মতোই সাধারণ জীবন চেয়েছিল হঠাৎ করেই একদিন এমন নৃশংস খুনি হয়ে উঠল সে এটা তো হতে পারে না কেবল নিজের স্বামী ও বোনের অবৈধ সম্পর্ক দেখেই সে এমন হয়নি যেটা অলক্ষিত থেকে গেছে সেটি হলো ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ বা ডিস্টার্ব ছিলেন তমা বাবার ছেড়ে যাওয়া মায়ের অনৈতিক সম্পর্ক এবং নিজের মায়ের সহায়তায় পিতৃতুল্য চাচার দ্বারা ধর্ষণের শিকার সব মিলিয়ে খুব ছোটবেলাতেই তার মস্তিষ্কে একটা চাপ সৃষ্টি হয় যেটি হয়তো এক সময় বার্স্ট আউট করে এখন এই নারী যদি খুন না করে নিজে আত্মহত্যা করতেন তাহলে হয়তো এত কথা আমরা বলতাম না কিন্তু তিনি খুনি এটাই আমাদের কাছে মুখ্য বিষয় তিনি কেন খুনি হয়ে উঠলেন সেটি নয় আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না এই নৃশংসতাকে এটা কোনোভাবেই জাস্টিফাইড না আমি বলছি যেদিন এই কেনর উত্তর আমরা খুঁজে পাব সেদিন থেকে আর আমরা এই আরেকটিও মেহজাবিন তৈরি হবে না সঠিক প্যারেন্টিং উপযুক্ত শিক্ষা সুস্থ পরিবেশ প্রতিটি মানুষেরই কাম্য আপনার বয়স কত আপনার সাথে একটু ছোট হবো আমি আপনার বড় জামাই ওই আমার বাপের নাম রাখছিল পলাশ কাদের তরফদার পোকা ট্রেলার প্রকাশের পর কিছুটা বিতর্ক ছিল এত ভায়োলেন্স কেন দেখিয়েছেন রায়হান রাফি কথাটির সঙ্গে আমি আংশিকভাবে একমত একমত এই কারণে যে এইসব দৃশ্য বা এইসব ঘটনার আসলেই মানব মনে একটি সূক্ষ্ম কিন্তু গভীর প্রভাব সৃষ্টি করে যারা আসলেই মানসিকভাবে দুর্বল বা অসুস্থ তারা এইসব ঘটনা থেকে ডিস্টার্বড হয়ে যেতে পারেন কেউ ইন্সপিরেশন নিতে পারেন এটা আমার কথা নয় এটা আসলে মনোবিজ্ঞানীদের কথা তাছাড়া ভায়োলেন্স না দেখিয়েও যে ভয় সৃষ্টি করা যায় সেটি রাফি তার প্রথম ওয়েব ফিল্ম জানুয়ারি কিন্তু দেখিয়েছিলেন সেখানে তিনি এতটা ভায়োলেন্স দেখাননি সেই তুলনায় এখানে ভায়োলেন্স বেশি দেখালেও ভয় কম ছিল তবে পর্দায় অস্থিরতা সৃষ্টি করতে পেরেছেন ১০০ সেখানে সফল হয়েছেন রায়হান রাফি এখানে ক্যামেরার কাজ ছিল বেশ প্রশংসনীয় তিনি
ফ্রি হ্যান্ডে শ্যুট করার চেষ্টা করেছেন। ফ্রি হ্যান্ডে শ্যুট করায় প্রতিটি দৃশ্যে ডকুমেন্টারি স্টাইল অর্থাৎ বাস্তব মনে হয়েছে। এছাড়া একটা অস্থিরতা সৃষ্টি করেছে, যেটি আমাদের যারা আমরা দর্শক হিসেবে দেখছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল যে তারা যেই চরিত্রগুলো যে উত্তেজনা অনুভব করছে আমরাও সেই উত্তেজনা অনুভব করছি। এছাড়া একটা বড় ভূমিকা রেখেছে কালার গ্রেডিং। রাফি তার যে সিনেমাটির কথা বলছিলাম জানোয়ার, সেটিতেও কিন্তু তিনি যেটি করেছিলেন হালকা ইয়েলো ডার্ক একটি টোন ব্যবহার করেছিলেন, যেটার কারণে পুরো ঘটনাটি যে একটি অশুভ ঘটনা বা অশুভ কিছু ঘটতে চলেছে একটু ডার্ক এটা বোঝা গেছে। বেশ অসাধারণ কাজ করেছেন এখানে তিনি। সিনেমাকে যেন সিনেমা না বাস্তব মনে হয় সেটির মন্ত্র বোধহয় রায়হান রাফি আসলে ভালোভাবেই রপ্ত করেছেন, এখানেও তাকে সাধুবাদ দিতে হয়। অভিনয়ে বাজিমাত করেছেন তমা মির্জা, তার প্রতিটি এক্সপ্রেশন ডায়ালগ ছিল মাইন্ড ব্লোয়িং। এই সময়ে এসে তিনি ছাড়া অন্য কোনো অভিনেত্রী আসলে এই ভয়াবহ চরিত্রে যথাযথ অভিনয় করতে পারতেন বলে আমার মনে হয় না। নাসিরুদ্দিন খান বরাবরের মতো এই চরিত্রের মধ্যে অসাধারণ সাবলীল ছিলেন, এত ডার্ক একটি সিনেমাতেও দারুণ হিউমার সৃষ্টি করেছেন। ভালো অভিনয় করেছেন নীলাঞ্জনা নীল এবং ফারজানা ছবিও, তাদের কাউকেই চরিত্রের বাইরের কেউ মনে হয়নি। সবশেষ বলতে চাই সিনেমাটি দেখার পরামর্শ আমি দিতে পারবো না, তবে যদি দেখতেই হয় অবশ্যই আপনাকে শক্ত মস্তিষ্কের হতে হবে। আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সঙ্গেই থাকবেন সময়ের।